চলছে এই লড়াইয়ে গণতন্ত্র কর্মীদের উপরে অত্যাচার নির্যাতন দমন পীড়ন চলছে কিন্তু তারপরেও গণতন্ত্রের লড়াই চলমান আছে গণতন্ত্রের লড়াইকে বিজয়ী করার জন্য আমাদেরকে যতদিন রাজপথে থাকতে হয় যত রক্ত ঝরাতে হয় আমরা রাজপথে থাকব আমরা রক্ত ঝরাবো আপনারা শুনেছেন রাজশাহী নাটোর 28 তারিখের পরে 18টি গুপ্ত হামলা এবং 4টি হত্যার ঘটনা ঘটেছে বিএনপি নেতা জামাতের নেতা এইভাবে যদি হত্যাযজ্ঞ চালানো হয় আওয়ামী লীগের নেতারা এমপি মন্ত্রীরা কি নিরাপদ থাকবে না পিঠের চামড়া কারো থাকবে না আঘাত একটা আজকে পাল্টা আঘাত করতেই হবে আজকে বর্তমান ক্ষমতাসীন সরকার ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশকে একটি ব্যর্থ পঙ্গু রাষ্ট্রে পরিণত করার জন্য তারা একতরফা নির্বাচনের দিকে দেশকে নিয়ে যাচ্ছে এই একতরফা নির্বাচন বাংলাদেশে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এনে দিবে যা অর্থনৈতিকভাবে আমাদেরকে বিপর্যয়ের মুখে ফেলবে আমরা প্রধানমন্ত্রী সহ সরকারকে বারবার অনুরোধ করতে চাই বিরোধী দলের নেতা কর্মীদেরকে অত্যাচার নির্যাতন করে গণগ্রেপ্তার করে দেশকে মিয়ানমারের মতো গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবেন না বিরোধী দলের নেতা কর্মীদের সাথে যে অমানবিক আচরণ করা হচ্ছে তা শুধুমাত্র যারা জেলে ছিল তারাই জানে এটা স্পষ্টতই মানবাধিকার লঙ্ঘন এটা স্পষ্টতই অমানবিক আচরণ আমরা কাশিমপুর এবং কেরানীগঞ্জ সহ সারা দেশের কারা কর্তৃপক্ষকে বলবো এই সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের দায়ে পশ্চিমা বিশ্ব বারবার সতর্ক করছে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস ওয়াচ থেকে শুরু করে বিশ্বের খ্যাতনামা মানবাধিকার সংগঠনগুলো জাতিসংঘের মহাসচিব আমেরিকার প্রেসিডেন্টকে চিঠি লিখছে যে বাংলাদেশের হাসিনা সরকার বিরোধী দল নির্মূলকরণে চরম মানবাধিকারের লঙ্ঘন করছে আইন শৃঙ্খলা বাহিনীকে ডেড স্কোয়াড হিসেবে ব্যবহার করছে কাজেই কারাগারগুলোতে আপনারা যে অমানবিক আচরণ করছেন আজকে যারা দায়িত্ব আছেন তাদেরকে এর জন্য শাস্তির মুখোমুখি হতে হবে তাদেরকে জবাবদিহি করতে হবে আজকে আমরা এই সমাবেশ থেকে বলতে চাই কারা বন্দীদের সাথে মানবিক আচরণ করতে হবে থানা পুলিশকে বলতে চাই অন্যায়ভাবে যদি বিরোধী দলের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করেন জনগণ থানা পুলিশ উড়িয়ে দিতে কিন্তু দ্বিধাবোধ করবে না নাশকতার মামলাকে হাস্যকর ভাবে তারা উপস্থাপন করেছে হাত নাই সে ককটেল মারার আসামি কথা বলতে পারে না সে নাকি হামলার নির্দেশ দিয়েছে চোখ নাই সেও আপনার সরকারি স্থাপনায় ভাঙচুর চালিয়েছে এই ধরনের নাটকেও মামলা দিয়ে আজকে আইন আদালতকেও হাস্যকর ভাবে পরিণত করেছে আজকে হাইকোর্ট থেকে আমাদেরকে শুনতে হচ্ছে নির্বাচন নাকি আল্লাহর হুকুমে হচ্ছে তাহলে মিয়া তোমরা হাইকোর্টে আসো কি করতে আজকে এইভাবে আজকে হাইকোর্ট বলেন লয়ার কোর্ট বলেন সমস্ত জায়গায় আজকে দলদারিদেরকে বসিয়ে আদালত কক্ষে ক্যাঙ্গারু কোর্টে পরিণত করে